त्रिपुरा आक्रांत तृणमूल कर्मी मृत्यु स्कैमे मृत तृणमूल कर्मी नाम मुजिबुल इस्लाम मजुमदार गत बछर 28 अगस्ट बाड़ीते ढुके मारधर अभियोग तृणमूल कर्मी बैठके हामलार अभियोग बीजेपी बिरुद्धे हामलार अभियोग अस्वीकार करे बीजेपी मृत्युर कारण खतिए देखा होच्छे आपनादेर आरो एकबार जानाबो त्रिपुरा आक्रांत तृणमूल कर्मी मृत्यु स्कैमे मृत तृणमूल कर्मी नाम मुजिबुल इस्लाम मजुमदार गत बछर 28 अगस्ट बाड़ीते ढुके मारधरेर अभियोग तृणमूल कर्मी बैठके हामलार अभियोग बीजेपीर बिरुद्धे हामलार अभियोग जदि अस्वीकार करेछे बीजेपी मृत्युर कारण खतिए देखा होच्छे श्रेयसी गांगुली आरो विस्तारित विषय आमादेरके जानाबेन श्रेयसी আমরা যোগাযোগের চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে তার আগে আরো একবার আপনাদের খবরটা জানাবো যে ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু এসএসকেএমে মৃত্যু হয়েছে তৃণমূল কর্মীর মৃত তৃণমূল কর্মীর নাম মুজিবুল ইসলাম মজুমদার এবং এই বিষয় নিয়ে আমরা যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধির সঙ্গে শ্রেয়সী গাঙ্গুলী রয়েছেন আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবেন শ্রেয়সী দেখো যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যে স্পষ্ট অভিযোগ যে বিজেপি যে দুষ্কৃতি আশ্রিত যারা দুষ্কৃতি রয়েছে তারা গত কয়েক মাস যাবৎ রীতিমতো ত্রিপুরাতে তাদের যারা কর্মী সমর্থকদের উপর হামলা চালাচ্ছেন তাণ্ডব করছেন এই এবং তারই কিন্তু মর্মান্তিক পরিণতি হচ্ছে এই ঘটনা তৃণমূলের যেটা অভিযোগ যে 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ছিল সেই দিনই কিন্তু এক্ষেত্রে সেই দিনই কিন্তু মুজিবুল ইসলামের তার বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তখনই এক বেশ কিছু দুষ্কৃতি যারা বিজেপি আশ্রিত বলেই কিন্তু তৃণমূলের স্পষ্ট অভিযোগ সেই দুষ্কৃতিরা তাদের বাড়িতে আসে এবং মুজিবুরের বাড়িতে এসে হামলা চালায় এবং সেই হামলার ঘটনাতেই কিন্তু রীতিমতো মুজিবুর গুরুতরভাবে জখম হন এবং তারপরে বহু চেষ্টা করেও সেক্ষেত্রে ত্রিপুরাতে চিকিৎসার চেষ্টা করার জন্য কিন্তু সেখানে সঠিক চিকিৎসা না হওয়াতে তাকে কলকাতায় আনা হয় এবং শেষ পর্যন্ত কলকাতাতে তার মৃত্যু ঘটল এবং এটা আজকেই কিন্তু আমরা জানি যে ত্রিপুরাতে হচ্ছে তৃণমূলের যে এই ধরনের যে সন্ত্রাস সেই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে তৃণমূলের রাজভবন অভিযান রয়েছে এবং তারই প্রাক্কালে এই ঘটনায় কিন্তু রীতিমতো ক্ষোভ ছড়িয়েছে কর্মীদের মধ্যে যেখানে তারা মনে করছেন যে এক্ষেত্রে বারে বারে এই ধরনের রাজনৈতিক সন্ত্রাস চলছে কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না আপাতত ধন্যবাদ শ্রেয়সী গাঙ্গুলী প্রতিনিধির সঙ্গে কথা বললাম আমরা আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলেছিলাম ত্রিপুরার বিজেপি নেতা কমল দের সঙ্গে মজিবুর সাহেবকে ত্রিপুরা হসপিটালে আমরা নিয়ে যাই কিন্তু বিপ্লবদের মানুষকে মারতে পারে কিন্তু ট্রিটমেন্ট দিতে পারে না সেখানে কোনো ট্রিটমেন্ট করা যায়নি তাকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় নিয়ে আসি পিজিতে ভর্তি করি কিছুদিন আগে তার অপারেশন করা হয় কিন্তু সেই আক্রমণের পর তার ব্লাড সুগার যে লেভেলে বেড়ে গিয়েছিল তারপর এই অপারেশনের পরেও সে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে আজকে সকাল 6:30 সময় আমাদের ছেড়ে চলে গেছে এর থেকে দুঃখের কিছু হতে পারে না এটা আমাদের বিজেপির গুন্ডাদের বর্বরোচিত আক্রমণে ত্রিপুরায় আমাদের তৃণমূল নেতৃত্বে নিশ্চয়ই একটা অপূরণীয় ক্ষতি কিন্তু এই বর্বরোচিত আক্রমণ এই হিংসার প্রতিবাদ ত্রিপুরার মানুষ আগামী দিনে ভোট বক্সের মধ্যে দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন দেখিয়ে এটা অন্তত আমরা বিশ্বাস করি কোনো মৃত্যুই আমাদেরকে শান্তি দেয় না মৃত্যু মানে এই ক্ষতি কষ্টকর ব্যাপার যে কোনো দলই হোক যে কোনো মানুষই হোক মারা গেলে এটা আমাদের জন্য খুবই কষ্টকর আজকে তার জন্য দুঃখ প্রকাশ করছি কিন্তু আমাদের পার্টির কর্মীরা মেরেছে তার জন্য তার মৃত্যু হয়েছে আমার জানা নেই এরকম ঘটনা হতে পারে অন্য কোনো দুষ্কৃতকারী করেছে কিন্তু আমাদের পার্টির কার্যকর্তারা করেনি